সভ্যতা আধুনিক হয়ে ওঠার আগে থেকেই মানুষের প্রচেষ্টা বার্ধক্যকে রুখে দেওয়ার। আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব এজিং এর বিজ্ঞানীদের ইঁদুরের উপর চালানো এক পরীক্ষার ফলাফল এবার সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচার এজিং এ সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, এই পরীক্ষায় একটি টিকা ইঁদুরের শরীর থেকে বুড়ো হয়ে যাওয়া কোষগুলোকে সরিয়ে দিতে পেরেছে, ফলে ইঁদুরের আয়ু বৃদ্ধির পাশাপাশি বার্ধক্যজনিত অনেক রোগ পুরোপুরি সেরে গেছে। এই টিকা বানাতে ইঁদুরের সেনেসেন্ট কোষগুলোর উপর নজর রেখেছিলেন গবেষকরা, কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষগুলোর স্থিতিস্থাপকতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তখন কোষগুলোর আর বিভাজন হয় না, কিন্তু তারা মরেও যায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই কোষের সংখ্যা বাড়তে থাকে এবং দ্রুত দেহে জমতে থাকে। দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থার কোষগুলোর পক্ষে এই কোষের পাহাড় সরানো তখন অসম্ভব হয়ে পড়ে। এছাড়াও এই সেনেসেন্ট কোষগুলো থেকে এক ধরনের যৌগের ক্ষরণ হয়, যা নানা ধরনের প্রদাহ সৃষ্টি করে, ফলে সেনেসেন্ট কোষগুলোর আশেপাশে থাকা সুস্থ কোষগুলোর প্রচুর ক্ষতি হয়। তবে 50 বছর বয়সে এই টিকা দেওয়া সম্ভব হলে শরীরে এই সেনেসেন্ট কোষ গড়ে উঠতে পারবে না। এছাড়া প্রতিরোধ ব্যবস্থার কোষগুলোকে এমন ভাবে প্রশিক্ষণ দেওয়া যাবে যাতে সেনেসেন্ট কোষ তৈরি হচ্ছে দেখলেই তারা তাদের ধ্বংস করে দিতে পারে, আর এভাবেই ঠেকানো যাবে বার্ধক্যকে। মার্সিয়া মান্নান, মাই টিভি।